দু সালে বাবা মারা যাওয়ার পর জুতো সেলাই থেকে পুরো পুরোটাই কিন্তু আমাকে মাকে করতে হয় বাজার হাট দোকান রেশন সমস্ত কিছু সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমার কথাগুলো আমি আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি সেটাও তোমরা বুঝতে পারবে না তবে কিছুটা বুঝতে পেরেছো থামবোর টাইটেল দেখে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে এই এক মাস প্রচণ্ড গরম পড়েছে আর তার সাথে সাথে মনটাও ভালো নেই কিন্তু এখন আমার মনটা খুব ভালো হয়ে গেছে খুব তাড়াতাড়ি একটা খুশির খবর নিয়ে আসছি তোমাদের জন্য মানে তোমাদের ভালোবাসায় আমি সেটা অ্যাচিভ করতে পেরেছি এটা বলতে পারো তো যাই হোক বন্ধুরা দেখো বাজার করে নিয়ে চলে এসেছি শাক সবজি সমস্ত কিছু দু তিন দিনের বাজার আছে এখানে দু রকমের মাছ আছে চিকেনও এনেছি তার সাথে মোটামুটি আমি চেষ্টা করি বাজারে গেলে যাতে দু তিন দিন আর বাজার না যেতে হয় তো এখানে দেখো মা মাছটা ছুলে নিচ্ছে আর বন্ধুরা আমরা আগে মানে দু পর্যন্ত আমাদের প্রায় নজন বাড়ির মেম্বার ছিল সবাই মারা যেতে যেতে এই কটা বছরে কিন্তু এখন চারজনে ঠেকেছে মানে আমি আমার মা আমার দাদা আমার বয়স্ক ঠাকুমা তো এই চারজন মেম্বার থাকি আমরা বাড়িতে দেখো বন্ধুরা পাঁচজন চলে গেছে মানে এই নয় যে ঘর বাড়ি সমস্ত কিছু আছে কাজ করতে করতে সারাটা দিন চলে যায় আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব অনেকের ধারণা যে বাড়িতে তো মোটে চারটে মানুষ দুটো মেয়ে একটা ছেলে তো বাইরে সবসময় কাজ করে ঠাকুমা তো বয়স্ক শুয়ে থাকে তার মানে এই নয় বন্ধু হয়েছে ঘরে কোনো কাজ থাকে না তো কাজটা আরম্ভ করেছি নটা থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই কাজটা থামবে একদম বিকেল তিনটে সাড়ে তিনটের সময় তো কী কী কাজ থাকে কন্টিনিউ টাইম ওয়াইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো বাবা যখন মারা যায় তখন বাবা কিন্তু বেকার ছিল বেকার বেকার বলবো না মানে কাজকর্ম করতে পারতো না শরীর খুব অসুস্থ ছিল তারপর থেকে এই যে টার্নিটা কিন্তু ভীষণই কঠিন গেছে বন্ধুরা আমার ঠাকুমা যদি পাশে না থাকতো তাহলে কিন্তু কোনো কিছুটাই পসিবল হতো না এটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব পুরো ঘটনাটা আর তোমাদেরকে আমি অনেক কিছু বলবো আমার জীবনের কিছু ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব বেকার বাবা তার সাথে আমার মায়ের বেকার স্বামী সেই যে টাইমটা সেই টাইমটা কতটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে কেটেছে সেটাই আজকে আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আমার ঠাকুমা আমার কাছে ভগবান সত্যি বলছি ঠাকুমার সাথে খুঁট খাট অনেক কিছু নিয়ে মনোমালিন্য হয় দেখো সংসারে থাকতে গেলে খুটখাট লাগবেই এটাই স্বাভাবিক তো এটা ভেবেই আমি উড়িয়ে দিই কোনো দিনও কোনো কিছু মনের মধ্যে নিই না আর বন্ধুরা পড়াশুনোটা একদম মাধ্যমিকের পর থেকে আমি যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি পুরোটাই আমার ঠাকুমার জন্য সিটা ডিটা এডিটা ট্যালি কোর্স আমি কম্পিউটার নিয়ে পড়াশুনো করেছি এক বছর প্রায় কন্টিনিউ সেটাও আমার ঠাকুমা চালিয়েছে পড়াশুনোর দিক থেকে তো নিজেকে ঠিক হতেই হবে তার সাথে সাথে তো ফাইন্যান্সিয়াল দিকটাও দরকার টাকা ছাড়া জীবনে কোনো কিছু নেই তো আমার মায়ের সবাই অনেকে অনেক কিছু বাজে মন্তব্য করেছে যখন বাবা মারা গেছে অনেক বাজে বাজে কথা বলেছে যে যে সমস্ত কথা আমি কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ এইসব নোংরা কথা মানুষের নোংরা কথা আমি সত্যিই মানুষের কথা কানে দিই না কারণ মানুষের কথা যদি তুমি কানে দাও তাহলে জীবনে তুমি একদমই বাঁচতে পারবে না তোমাকে একদম ডিপ্রেশনে ফেলে দেবে তুমি যাতে উঠতে না পারো তুমি যাতে কোনো কিছু না করতে পারো তোমাকে একদম গর্তে ফেলে দেবে সুতরাং আমি মানুষের কথা ভাবনা চিন্তা করি না অনেকেই এরকম গেছি ইউটিউব খুলেছি ব্লগ বানাই অনেকেই অনেক বাজে বাজে মন্তব্য করেছে এই সেই কথা বলেছে সেই সমস্ত কথা তোমাকে অন্য একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো এখানে আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি কাজের কোনো শেষ নেই বন্ধুরা মানে কি বলবো তোমাদেরকে বাজারটা আগে আমাকে করতে হতো না ঘরের কোনো কাজই আগে করতাম না কিন্তু এখন কেন জানি না কাজ করতে 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 সময় কোন ধার দিয়ে চলে যায় বুঝতেই পারা যায় না তো দেখো এখন প্রায় সাড়ে বারোটা বারোটা মনে হয় বাজে আমার ঠিক খেয়াল নেই কটা বাজে তো জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রাখছি তারপরেই আবার এখানে যে টেবিলটা আছে টেবিলটা দেখো গুছিয়ে নিয়েছি তারপরে ঘর ঝাড়ু দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে মা এখানে জামাকাপড় কাজ মানে কি বলবো বন্ধুরা কাজের কোনো শেষ নেই অনেক মিলে যদি বাড়িতে থাকতে তাহলে সবাই মিলে হাত হাত লাগিয়ে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি আর মা দুজন বাড়ির মেম্বার সেজন্য বিশ্বাস করো অনেকেই ভাবে যে চারজন মেম্বার কি কাজ কিন্তু বিশ্বাস করো প্রচুর কাজ প্রচুর কাজ কাজ করে শেষ করা যায় না তারপরে দোতলা বাড়ি আছে দোতলা বাড়ির মানে বিছানা চাদর চেঞ্জ করা বারান্দা ঝাঁটানো ছাদটাকে একবার কোহরে হলেও মাসে ঝাঁটানো কিংবা পনেরো দিনে ঝাঁটানো তো অনেক কাজ থাকে কাজের কোনো শেষ নেই টাইম কোন দিয়ে চলে যায় বোঝাই যায় না আর আমার লাইফ আপডেটটা তোমরা অনেক কি জানতে চেয়েছো সেটা তোমাদেরকে আমি ছোট্ট করে বলে দিই তো আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে দিয়েছি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর আমি কিন্তু এখন একটা অনলাইন জব করি আর আমি ইউটিউবটা করি তো ইউটিউবটা আমি এক মাস মতো বন্ধ রেখেছিলাম কারণ কি প্রচণ্ড গরম আর তার সাথে সাথে আমার মন মেজাজটাও খুব মানে আমি একটা দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এত কথা বলতে বলতে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর এই দেখো সবার খাওয়ার পর মা খাবার দাবার খেয়ে এখন সব গোছাচ্ছে তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার কর ছি তার সাথে সাথে দেখো এখানে আমার দাদা ডিম নিয়ে চলে এসেছে এখানে হাঁস ডিম আর মুরগি ডিম আছে সেগুলি মা গুছিয়ে টুছিয়ে রাখছে এরকম করতে করতে মানে খুচরো কাজের মুচরো নেই কথায় আছে না খুচরা কাজের মুজরা নেই এরকম একটা কিছু কথাই আছে তো যাই হোক এরকম খুচরো টুকটাক টুকটাক কাজ অনেক থাকে আর তারপরে চায়ের বাসন টাসন মাজা সেগুলো তো আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি এখন পাক্কা তিনটে বাজে আমার মা জাস্ট এই স্নান করে এলো প্রায় নটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম এখন আমার ভিডিওটা শেষ হলো তিনটের সময় তো দেখতেই পেলে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে সারাদিন কী কী কাজকর্ম করতে হয় কি কী কাজকর্ম থাকে মোটামুটি এটা কখনোই মানে ভেবো না বন্ধুরা বা আমিও কখনো এটা রিয়েলাইজ করি না যে আমার বাবা যখন বেকার ছিল তখন আমার মায়ের যে সম্মানটা ছিল বন্ধুরা সেই সম্মানটাই আছে আমরা দুজনে মিলে খুব ভালো আছি তোমরা আশীর্বাদ করো যেন আমরা চারজনে মিলে খুব ভালোভাবে থাকতে পারি